Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. আমি তো সব জানি। কি জানিস? তোর কিশোরীর কথা, কুরচির কথা, তোর কথা। কি দেখছিস সাগরে? তোর নাম কি রে? সাহেলি। তোকে তো আগে কখনো দেখিনি এখানে। ও মা, আমরা তো এখানে ছিলাম না। আমি ওর বাপ বিহার মুলুক থেকে এখানে ডামির কাজ করতে এলাম। বাপটা মরে গেল, ডামির ইঞ্জিনিয়ার সাহেব আমাকে তার বাংলোতে কাজে লাগিয়ে দিল। ইঞ্জিনিয়ার সাহেব আর উনকি বিবি আমাকে খুব ভালোবাসে, বিশ্বাস করে। সরকারি ইঞ্জিনিয়ার সাহেব? হ্যাঁ, খুব ভালো আদমি। তুই ড্যামে কাম করবি কি রে? আমি ইঞ্জিনিয়ার সাহেবকে বলে তোর কামের ধান্দা করিয়ে দিব, করবি বল না? কিরে, টাকা খাবি না গুলি খাবি? আমায় লাঠি মারলে হবে না, বেঁধে ফেলুন তো। আমি কিচ্ছু জানি না স্যার, কতগুলো কালো কালো লোক জোর করে এসে আমার দড়ি দিয়ে বেঁধে কি করলো স্যার আমি কিচ্ছু বুঝতে পারিনি স্যার, ভগবানের দিব্যি স্যার। তরুণ বাবু, আপনি থানায় নতুন এসেছেন, এই ধরনের ডাকাতি এখানে আগেও হয়েছে। নমস্কার ইঞ্জিনিয়ার সাহেব। নমস্কার দরগা বাবু। বলছিলাম যে এইভাবে যদি ঢেকাইটি লাইট ডাকাতি এখানে হতে থাকে তাহলে তারা আমরা এখানে বসবাস করতে পারিনি। আপনি নতুন এসেছেন, সিরিয়াসলি আমার একটা ব্যবস্থা করুন। তিনি হচ্ছেন সুধন্য বাবু, সুধন্য রায়। হ্যাঁ স্যার, সামান্য কন্ট্রাক্টর, অল্প জমি জিরে আছে, আর আছেন আমার এই মা। এসব স্যার নির্ঘাত ওই বদনের কাজ, আপনি দয়া করে ওকে তাড়াতাড়ি অ্যারেস্ট করুন, দেখবেন সব পরিষ্কার হয়ে যাবে। আমরা তো স্যার কাওয়ার্ড লাইক ভীত হয়ে পড়েছি। আমি যাবো কোন স্যার আপনার ওখানে, আপনার ওখানে গিয়ে আমি সব বলে আসবো, কোন বুঝতে পারবেন তখন আপনি। চলি, হ্যাঁ চলি, হ্যাঁ চলি। কি নেপাল ভাই, যাই। হ্যাঁ বদন, যা। বদন সর্দারের নামে তো একটাই কেস ছিল, আর তো কোনো কেস নেই। তাছাড়া ওর মতো একটা অশিক্ষিতের পক্ষে এত ট্রাক, বোমাবাজি, না আমার কেমন যেন খটকা লাগছে। তরুণ বাবু, সামনেই আমার বাংলো, চলুন ওখানে চা খেতে খেতে কথা হবে, চলো চলো। কলোনির সবাই তো বদনের নামে একেবারে সিটি আছে, মানুষ মারা নাকি ওর কাছে জল ভাত, বাবা শুনেই গায়ে কাটা দিচ্ছে। কিন্তু একটা খটকা থেকেই যাচ্ছে। হ্যাঁ আমার তাই মনে হয়। আচ্ছা সমরদা, ব্যাপারটা এই নয় তো, ওই ওই ডাকাতি ফাকাতি সব বদনের নামে চাপানো হচ্ছে যাতে বদনকে সবাই সন্দেহ করে। সেটা আপনি ভালো বলতে পারেন, তবে বোধ হয় আপনি ঠিক। না সমরদা, আমার মনে হয় একটা অর্গানাইজ দল বদনের নামটা এক্সপ্লয়েট করছে। বৌদি আর চলি। আমিও চলি, আমাকে একবার ড্যাম সাইটে যেতে হবে। আচ্ছা। না আমি যাব না, ওখানে গেলেই ওরা আমাকে পুলিশে ধরিয়ে দেবে, আমি জানি ওদের। গালাত, দুনিয়া সবাই তো একরকম নয়, ওরা খুব ভালো লোক রে, ওদের আমি চিনি। হারে শৈলি, মাইকে গোলা না। আরে মাইজি। হ্যাঁ বেড়াতে বেড়াতে চলে এলাম, তুই তো আর আসতে বলবি না কোনোদিন। সরম দিবেন না মাইজি, আপনি আমার কাছে দেবি আছেন। মাইজি আমি যার কথা বলেছিলাম আপনাকে সেই সেই বদন ঘরে আছে, তাই নাকি? যাক মাইজি, বদন
এ বদন, মাইজি তোকে ডাকছি। মাইজিকে প্রণাম কর। প্রণাম মাইজি। তুই কেমন মেয়ে রে? হ্যাঁ মাঝি বলছিস আর মাঝিকে দাঁড় করিয়ে রেখেছিস। বসুন বসুন মাঝি। থাক থাক, আজই ওকে আপনাদের বাংলোতে নিয়ে যেতাম। দেখুন না মাঝি, কিছুতেই যেতে চাইছে না। কি রে বদন, মায়ের কাছে যেতে ভয় পাচ্ছিস? না মা, ভয় পাবো কেন? আমি তো ভালো হতেই চাই, কিন্তু ওরা আমাকে ভালো হতে দেবে না। ওরা? ওরা কারা? ওই পুলিশ আর সুধন্য রায়। ওরা আমাকে পেলে আবার জেলে ঢুকিয়ে দেবে, আমার কথা কেউ শুনবে না। বোকা, পুলিশ তোকে ধরবে কেন? আমি তো আছি, কেউ তোকে ধরবে না। ধরবে না? তুমি সত্যি বলছো? তাহলে আমি তোমার পা ছুঁয়ে দিব্যি করছি, আমি ঠিক ভালো হয়ে যাবো মা, ঠিক। মাইজি, আপনি সত্যি দেবী আছেন? হ্যাঁ, আমাদের মালিও সঙ্গে গিয়েছিল, বদনকে দেখে ও তো ভয় প্রতিভাকে ফেলে পালিয়ে এসেছে। হোয়াট? বদন সর্দার ছিল সেখানে? হ্যাঁ। মাই গড, তা এখন আমি কি করবো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি এখনই বাংলোতে আসছি সমরিতা, রাইট নাও। ওদি এখনো ফেরেননি? না, আর আমি তখনই বারণ করেছিলাম এসবের মধ্যে না যেতে, এখন কি সর্বনাশ হলো কে জানে। সমরিতা, হ্যাঁ চলুন এখনই বেরোতে হবে, আমি রেডি হয়েছি। হ্যাঁ চলো। কি ব্যাপার, ধরা চুরো পরে বেরোনো হচ্ছে কোথায়? আচ্ছা তুমি কি বলো তো, কথা নেই বার্তা নেই সোজা করে বদন সর্দারের ডেরায় চলে গেলে? ধন্য তোমার গোয়েন্দাগিরি বাবা। তোমার ওই বীর পুরুষ তো আমায় ফেলে চলে এলো। না বৌদি, এতটা রিস্ক আপনার নেওয়া ঠিক হয়নি, একা একা। আমি একা যাইও নি, একা আসিও নি। একা আসিনি মানে? বদন আমাকে পৌঁছে দিতে এসছে। বদন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওটা ভরুন, আমি ডাকছি। বদন, কোনো ভয় নেই বদন, ইনি খুব ভালো লোক। তুমি বদন সর্দার? সেদিন গোডাউন লুটের আসামি কে ছিল? বদন গোডাউন লুট করেনি বড় বাবু। মিথ্যা কথা, আপনার হাতে করেছি, ইচ্ছে হলে জেলে দিতে পারেন, তবু কিন্তু এই চুরি ডাকাতি বন্ধ হবে না। কেন? কারণ যারা এসব করছে তারা সমাজের মানি লোক, হাতে নাতে ধরতে না পারলে কেউ বিশ্বাসই করবে না। তাদের ধরতে পারবে তুমি? আমি ধরলে কি হবে হুজুর, তারা তো আপনাকে কিনে নেবে, ফেঁসে যাবে এই বদনি। যদি কিনতে না পারে? সত্যি বলছেন বড়বাবু? বদন, আমরা তোমাকে এখানকার একটা গোডাউনের পাহারাদারের চাকরি দেব, তুমি কিন্তু আমাদের সাহায্য করবে। কিন্তু যদি বিশ্বাসের মর্যাদা না রাখতে পারো কিংবা পালাও এখান থেকে, তবে কিন্তু। না না, পালাবে কেন? বদন, তুই এই চাকরিটা নিয়ে সব ঠিক হয়ে যাবে। তুমি বলছো মা? ঠিক আছে, চাকরিটা আমি করবো। বদন, তোকে এখানে দেখে চোরেরা কি আসবে রে? আসবে না। আমার মাথায় একটা বুদ্ধি এসছে, আমরা পেছনের দরজা দিয়ে গিয়ে ভেতরে পাহারা দেবো। চল চল ভাই। কি উদম ভেঙে দামি মালপত্র নিয়ে হাওয়া হয়ে যাবি, কেউ বাধা দিতে এলে ঝেড়ে দিবি, ব্যাস। এখন গোদাম পাহারা দিচ্ছে বদন, জানেন তো? তাই তো ডাকাতি করতে হবে, যে প্রমাণ হয় যে কাজটা ওই করেছে। চৌকিদার হয়ে বেটা ডাকাতি করে বেড়াচ্ছে, বেটাকে আর একবার আমি জেল খাটাবো। না বড় বাবু, বদন আছে, ভরসা হচ্ছে না। বদন 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 বদন, চল আমি যাচ্ছি। মাযরানেন
এখানে। আমি তোকে কত খুঁজে বেড়াচ্ছি। দেখুন স্যার, এসব কাদের কাজ? হাতে নাতে না ধরলে তো বিশ্বাসই করতে চাইতেন না। ছি 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 সুধন্য বাবু, এসব আপনার কাজ? এখন একমাত্র ইঞ্জিনিয়ার সাহেবদের কেসটা তুলে নেন, তবেই বাঁচতে পারেন। কিছু একটা, তা না হলে বাঁচার তো কোনো রাস্তাই দেখছি না। কিন্তু আপনি বরং ইঞ্জিনিয়ার সাহেবকে একবার বলে দেখুন না। আপনি কিছু একটা করুন না। দেখলেন তো, জামিনই দিতে চাইছিল না। কাল বরং চেম্বারে একটা ফোন করুন। আচ্ছা, নমস্কার। জেল? তবে কি জেল হয়ে যাবে? স্যার, স্যার আজ বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি স্যার। যা হওয়ার হয়ে গেছে, আজ আমার বংশের মান মর্যাদার সব ধূলিসাৎ হয়ে যাচ্ছে। আমি বড় ভুল করে আপনার কাছে এলাম স্যার। আমি আপনাকে 25,000 টাকা দেবো স্যার। কত টাকা চাই আপনার? 30, 40, 50,000, 60, 70,000, 80, 90,000। আসুন, যা বলার আদালতেই বলবেন। কেসটা আপনি তুলে নেবেন না? বললাম যা বলার আপনি আদালতেই বলবেন। তবে শুনে রাখুন সমরেশবাবু, মান ইজ্জত হারিয়ে সুধন্য রায়কে যদি জেলে যেতে হয়, তবে তোমার পরিবারের মান ইজ্জত। তুই এত বড় সাহস তোমার? জিপ টেনে ছিঁড়ে নেব। বদন, ওকে ছেড়ে দাও। কি সাংঘাতিক লোক! ও ঢের দেখা আছে। আহা, তুমি ওকে মারতে গেলে কেন? মারলাম কোথায় সাহেব, ধরেছিলাম এই মাত্র। মারলে তো বেটা মরেই যেত। কেমন শাসি গেল দেখলে? আমার কিন্তু ভয় করছে। ভয়? ওই নেংচি দুটাকে? তোমারই ছেলে থাকতে তোমার কোনো ভয় নেই মা। ছুটিতে চলে যাচ্ছে ইঞ্জিনিয়ার? তাই তো, যাওয়ার আগে বিলপত্র সব সই করে দিয়ে গেলেন। শুনলাম কালই চলে যাচ্ছেন। কালই চলে যাচ্ছে? কালই। হ্যাঁ বড় বাবু। তারা ইঞ্জিনিয়ার আমায় ফাঁসিয়ে দিয়ে কালই চলে যাচ্ছে। আজ রাতেই শালাকে শেষ আঘাত দিতে হবে। কিন্তু ওই বদন? বদনকেও শেষ করে দেব। হ্যালো, কংসাবতী ডায়ম অফিস? হ্যাঁ, আমি প্রতিভা বলছি। শোনো, তোমার কি দেরি হবে ফিরতে? না 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 না, দেরি হবে না। না, আমি কাজ সেরে বাংলায় ফিরছি। কখন ফিরবে বলো তো? যা দুর্যোগের রাত। আচ্ছা, আমি সহেলিকে এখনো যেতে দিইনি, বদন ফেরার পথে ওকে নিয়ে যাবে। তুমি সব গোজগাজ করে রাখছো তো? হ্যাঁ, সেই জন্য তো ওকে রাখা। তুমি কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো। হ্যাঁ, আমি ড্যামের গেটগুলো দেখেই যাব। হ্যাঁ, রাখছি। মাঝি, জলদি চলে আসবেন তো, আপনাদের ছাড়া আমার একদম ভালো লাগবে না। কেন, বদন তো আছে, এখন তো ওকে নিয়েই তোর সব স্বপ্ন। সত্যি সহেলি, ভগবান ওকে তোর কাছে পাঠিয়ে যেমন বদনকে বাঁচার আশা দেখিয়েছেন, তেমনি তোরও একটা গতি করে দিলেন। কোন? দেখ তো, বোধহয় বদন এসছে। সহেলি,
আমি শ্রী সুদর্ণ রায়। কি চাই, কেন এসেছেন? চাচাবেন না মা জাননি, আপনার স্বামী আমার মা নির্যাত ধুলির সাত করে এখান থেকে কেটে পড়ার মতলব এঁটেছেন, কিন্তু আমি তো তা হতে দিতে পারি না। তাই আমার জেল জরিমানা হওয়ার আগে আপনাদের একটা ব্যবস্থা আমি করতে চাই, জানেন সবই মায়ের ইচ্ছা। রক্ত, চারিদিকে শুধু রক্ত দেখতে পাচ্ছি, আর কত রক্ত আমায় দেখাবি মা? অবশ্য আমার কথা মতো কাজ করলে এসব আপনাকে দেখতে হবে না। স্বামীকে বলতে হবে কেসটা তুলে নিতে। সবাই জানে আমি নিষ্পাপ, ফ্লাওয়ারের মতো, অন্যথায় মান ইজ্জত জীবন সব একসঙ্গে চলে যাবে। কথা বলুন। হ্যালো, হ্যালো, তুমি? হ্যাঁ বলো। আমি ভীষণ বিপদ। তুমি গোডাউন লুটের কেস তুলে না। কি পাগলের মতো বলছো তুমি? সুদর্শন বাবু ভালো লোক, উনি ওসবের মধ্যে ছিলেন না। কি বলছো তুমি? হ্যাঁ, আমি যা বলছি তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ, হ্যালো, হ্যালো, আমাদের কোনো দোষ নেই, আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও। পটলা যেসব ফাঁস করে দিল তোকে তো আর রাখা যাবে না, মা ঠিক সময় তোকে পাঠিয়ে দিয়েছে রে। কি খাচ্ছে সে? তুই আমায় মারবি নাকি রে? এই পটলা, ও ভেবেছে আমি ওকে মারছিলাম, গুলি করছিলাম, ধরবো কেন? তুই তো আমার, আমার না, তুই তো আমার ছেলের মতো রে বদন, তুই ছাড়া আমার কে আছে বদন? বদন, আমি তোকে আমার সব লিখে দেবো বদন। এই পটলা, তোমার কোনো কথায় বলছি না সুদর্শন রায়, তোমার মতো পাপীর বেঁচে থাকার কোনো অধিকার নেই। তুমি কি করলে বদন? তুমি ওকে খুন করলে?